আসসালামু আলাইকুম আজকে আমরা ছিচল্লিশতম বিসিএসএ আসা একটি কোয়েশান সলভ করব। দেখেন এখানে বলা আছে যে একশো থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যুগ ফল হলো তিনশো তাহলে সংখ্যা দুটি অনুপাত কত এখানে চারটা অনুপাত দেওয়া আছে দেখেন আমরা প্রথমে কাজ করব। অনুপাতগুলা যুগ ফল বের করে ফেলবো দেখেন ওয়ান ইস টু নাইন তার মানে হলো যুগ ফল হলো টেন টু ইস টু ফাইভ তার মানে যুগ হলো পাঁচ আট দুই সাত এখানে দেখেন যুগ ফল হলো দুই ইস টু তিন মানে যুগ হলো পাঁচ এখানে তিন ইস টু পাঁচ মানে যুগ ফল হলো আট দেখেন এই সাত দ্বারাও তিনশোকে বাঘ যাচ্ছে না আট দ্বারাও তিনশোকে বাঘ যাচ্ছে না তার মানে এই দুটা বাদ তার মানে আমার দশ দ্বারা তিনশোকে বাঘ যাচ্ছে পাঁচ দ্বারা বাঘ যাচ্ছে তাহলে আমরা দুইটাকে ইন্ডিভিজুয়ালি করবো দেখেন আমি যদি দশ দ্বারা বাক করি তাহলে আনসার পাচ্ছি কত তিরিশ তাহলে আমার অনুপাতটা ছিল কিন্তু ওয়ান ইস টু নাইন দেখেন এই ওয়ানের সাথে তিরিশ গুণ করবো এই নাইনের সাথে তিরিশ গুণ করব ঠিক আছে তাহলে দেখেন ওয়ানের সাথে তিরিশ গুণ করলে হবে তিরিশ আর নাইনের সাথে তিরিশ গুণ করলে হবে তিন সাতা তিন নং সাতাইশ দুশো সত্তর কিন্তু আমার বলা ছিল কিন্তু দুইটা সংখ্যা একশো থেকে বড় হইতে হবে তার মানে দুইটা সংখ্যা একটা একশো থেকে বড় আর একটা একশো থেকে ছোটো তাহলে আমরা এইটা কাজ করি এটা অনুপাতের যুগফল কত ছিল পাঁচ তাহলে তিনশোকে আমরা কি করব পাঁচ দ্বারা ভাগ করব তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ ছিল ষাট আমার অনুপাত ছিল টু ইস টু থ্রি তার মানে এই টু এর সাথে ষাট গুণ হবে আর এর সাথে ষাট গুণ হবে দেখেন এই টু এর সাথে ষাট গুণ হলে হবে একশো বিশ এবং এর সাথে ষাট গুণ হলে হবে একশো আশি দেখেন এই যে একশো থেকে বড়ো দুটি পূর্ণ সংখ্যা পাইছি তাদের যুগ ফল হল তিনশো এটা আনসার কোনটা টু থ্রি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম